বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বিকেল বিকেল বেরিয়ে পড়ছি কাকিমার বাড়ির থেকে ঘুরু ঘুরু। তো আজকে কোথায় কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখাবো, বেশি দূর কোথাও যাবো না, চলে আসবো ফটাফট। তো চলো আমরা যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কি চলো, কাকিমাও রেডি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাব রাধা বল্লভের মন্দির, একদম কাকিমাদের বাড়ির পাশে। এই মন্দিরটা দেখো, এই গলিটা থেকে বেরিয়ে সামনে এই মন্দিরটা। তো এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির। আগে এই মন্দিরটা ঘুরবো, তারপরে যাব হচ্ছে মাহেশের হ্রদ দেখতে। তো চলো যাওয়া যাক। ওখানে না বাবা, ওখানে না, তুমি হাতে পাবে, এই উপরে অনেকটা উঁচুতে। দাও আমি দিয়ে দিই, হাতে পাবে না। হ্যাঁ, নম করো, ঠাকুর নম করো। তাকাও তো, আমরা এখানটা ঘোরা হয়ে গেল, তেমন কিছু না, একটু মন্দিরটা যা আরতি হয়ে গেছে, তাই দেখার কোনো ব্যাপার নেই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা তো এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে গেছি, আর এখন টোটো করে আমরা যাচ্ছি হচ্ছে মাহেশের হ্রদ দেখতে। ওখানে জগন্নাথ দেবের মন্দিরও আছে। তো চলো তোমাদেরকেও পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম বড় হ্রদ। তো এই যে আমরা প্রায় প্রায় চলে এসেছি, এটা মার্কেট, মার্কেটটা পার করলে চলে আসবো আমরা। তো এটা হচ্ছে মন্দিরের যে গেট, সেই গেটটা, ওই গেটটা থেকে একটু এগিয়ে এসে আমরা রাস্তাটা ক্রস করে ওপারে গেলেই মন্দিরটা একটু সোজা, দেখো ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, তো ওখানে যাবো আমরা। চলো তোমরা আমাদের সঙ্গে পুরো মন্দিরটা ঘুরে দেখবে, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে মন্দিরটা। আর যারা এখনও না, সুন্দর জায়গা, আর সবটা ঘুরে দেখলে বেশ আশা করি ভালোই লাগবে। আর আমরা এত ভালো সময় এসেছি যে ভোগ পেয়ে গেছিলাম, কিন্তু তোমাদের কাছে সেটা দেখানো হয়নি। তো চলো আমরা ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। তো ঢুকে এই যে ডান দিকে এরকম, এই হচ্ছে পুরো মন্দিরটা, যাবো। চলে এসছি জগন্নাথ, তাই এখানে টাকা দেওয়ার জন্য ই হচ্ছে জগতের মধ্যে দাও। দাঁড়ো মা, দাঁড়াও বাবা, আমি একটু আগিয়ে দেবো এটা না। দেখো রামকৃষ্ণ পরমহংস দেব দেখেছো, সারদা মা জয়রামবাটি কামার পুকুরে দেখেছিলে না, ওইটা নিয়ে ওটা দেখো ঠাকুর। এই হচ্ছে দেখো পুরো মন্দিরটা, আর এই হচ্ছে এখানে আছেন এই হচ্ছে পুরো মন্দিরটা, এই যো এটা হচ্ছে নাট মন্দির। আর হ্রদ ওদিক আছে, এই মন্দির থেকে ওই পাশে দেখো, ওটা হচ্ছে আসল মন্দির, উপরটায় আর গেলাম না, মেয়ে বিরক্ত করছে। আর এই যে বাইরেটা, তো চলো এই যে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ, এই দেখো লেখা রয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান। তো এই হচ্ছে হ্রদ, জগন্নাথ দেবকে স্নান করানো হয়। আচ্ছা আচ্ছা, স্নান যাত্রা। তো বন্ধুরা আমাদের হ্রদ দেখা কমপ্লিট, জগন্নাথ মন্দির ঘোরাও কমপ্লিট, আর এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর দেখো ফ্ল্যাটটা এত সুন্দর লাগছে দেখতে, তাই ভিডিওটা করলাম, খুব ভালো লাগলো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো।
তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।